এই বছরটা শুরু হয়েছে মাত্র 14 এক মাস 4 দিন আগে। যাই হোক, অনেকের সঙ্গে এই বছরের প্রথম দেখা হচ্ছে, প্রত্যেককে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সারা বছর যেন প্রত্যেকের ভালো কাটে এবং কাজের মধ্যে আপনারা থাকতে পারেন। ডাক্তার মোহিত খুব কর্মচঞ্চল মানুষ, সবসময় কিছু না কিছু করছে। তো ওষুধ দিয়ে টিউবারকুলার কিনা জানে না, সবসময় কিছু করছে, করাটা কাজের করা এমনি নয়। মঞ্চে যারা আছেন, ডাক্তার শম্পার সঙ্গে আমার অনেকদিন পরে দেখা হয়েছে, চঞ্চল বঙ্গ আছেন, সেদিনেই উনাকে বলা হলো উনি অসম্ভব চঞ্চল, কাজের মধ্যে দিয়ে চঞ্চল, কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চঞ্চল, এটা মানুষের প্রয়োজন। এবং উনি কাজ করে দেখিয়েছেন যে একটা জিনিস কোথেকে কোথায় নিয়ে যাওয়া যায়, এগুলো উদাহরণ। আর ওনার সঙ্গে এখনই পরিচয় হলো আমার, উনি আমাকে অনেক দিনের আমার কতগুলো নস্টালজিক জিনিস মনে করে দিয়েছেন। যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, এটা ভাষার মাস, বাংলা ভাষার যে আন্দোলন, এই আন্দোলন থেকে একটা দেশকে স্বাধীন করা হয়েছে বিশাল ব্যাপার, যার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এই দিনটিকে ইউনেস্কো এটা ঘোষণা করেছে। প্রচুর ভাষা সারা পৃথিবী জুড়ে বিলীন হয়ে যাচ্ছে, ভারতেও অনেক ভাষা আছে যেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। ভাষা মানে হলো একটা সংস্কৃতি, শুধু ভাষা নয়, সংস্কৃতির একটা বড় অংশ হলো ভাষা। যে কোনো সংস্কৃতিকে যদি আপনি ধ্বংস করতে চান, তাহলে ভাষার উপর আপনি আক্রমণ করুন, এটা আমি কারণ আমি ভাষা নিয়ে কাজ করেছি কলকাতায়। আপনারা যারা জানেন, দীপা আছে সামনে, ডক্টর দীপা দাস, যিনি নজরুলের বিভিন্ন সৃষ্টি নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, নজরুলকে জাগিয়ে রাখার চেষ্টা করছেন, মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন, একুশে সংসদ জানেন এটা 1984 সালে আমি এবং চিনমোহন সেনাবিশ, অনেকে হয়তো তার নাম জানেন না, এই দুজন মিলে আমরা করেছিলাম একটা উদ্দেশ্য থেকে। আমরা যেই ভাষায় কথা বলি, সেই ভাষার জন্য যারা নিজের জীবন দিয়েছেন, এটাকে স্মরণ রাখা দরকার, মানুষের কাছে পৌঁছানো দরকার। প্রত্যেকের কাছে প্রত্যেকের ভাষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যারা বাঙালি আছি, আমাদের কাছে বাংলা ভাষা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ভাষা রক্ষার জন্য, ভাষা সম্মানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন যারা, তাদের স্মরণ করা আমাদের উচিত। যেমন দেশের জন্য যারা নিজের জীবন দিয়েছেন, সূর্য সেন, প্রীতিলতা থেকে অনেকে, আমরা দেশকে যারা ভালোবাসি, স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা যারা নিজেদের গর্ব অনুভব করি,
সেই দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য তাদের যদি আমরা স্মরণ না করি, তাদের যদি শ্রদ্ধা না করি, তাহলে আমরা মানুষের মতো দেখতে বটে, আমরা কিন্তু মানুষ নই। আমরা এখানে যারা বসে আছি, যারা হোমিওপ্যাথির সঙ্গে যুক্ত, হোমিওপ্যাথির স্রষ্টাকে যদি আমরা ভুলে যাই, ডাক্তার হেনিম্যানকে যদি ভুলে যাই, তাহলে আমরা হোমিওপ্যাথির কথা বলে কি লাভ? শুধু হেনিম্যানের নামটা স্মরণ করা না, হেনিম্যানের যা কাজ কর্ম যেগুলো মানুষের জন্য উনি সারা জীবন করেছেন, সেগুলোকে মনের মধ্যে রাখা দরকার। তো আমি আমাকে কোন বিষয় দেওয়া হয়নি যে কি নিয়ে আমি বলবো, হোমিওপ্যাথির অবস্থা কিন্তু ভালো নয়। ডাক্তার চঞ্চল দেব উনি কালকে পরশু ইয়েতে বিষ্ণুপুর একটা প্রোগ্রাম চলছিল, উনি এসে হতাশা প্রকাশ করলেন যে মানুষ জনপ্রিয়। কথা হচ্ছে আমি মানুষকে কি দিচ্ছি, কেন মানুষ আমার কাছে আসবে? মানুষ আসে সে যদি কিছু পায়, কি পায়? তার মনের মতো করে আমরা কি খোঁজ নিয়েছি মানুষের কাছে যে আসলে কি প্রয়োজন, কোথায় সমস্যা? আমরা কেউ খোঁজ রাখি না, আমরা নিজেদের খোঁজ রাখি শুধু, যার জন্য এত সমস্যার মধ্যে হোমিওপ্যাথি আছে কিন্তু মানুষের